একটা আমের দাম বাংলা টাকায় 800 টাকা। একটা মনে হয় 5 কেজি সাইজ ওজন হবে 700 টাকা, 600-700 টাকার মতন, 600 টাকার মতন বাংলা টাকায়। মায় হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন রাত 8টা বাজে, আমি আসছিলাম গিমে শহরে। তো এই শহরে সন্ধ্যার পরে একটা হাট বসে, তো এই হাটে কি কি পাওয়া যায় তো আমি আপনাদের দেখাবো। তাছাড়া আমার কিছু কেনাকাটা করার ছিল, কিছু শাকসবজি কিনতে হবে, আর বিশেষ করে থানকুনি শাক, কিছু কুমড়া শাক কিনবো আমি, যদি পাই তাহলে হাট থেকে নিয়ে যাব। তো এই রাতের বেলা দক্ষিণ কোরিয়াতে হাটে কি কি পাওয়া যায় এবং লোকজন কীভাবে কেনাবেচা করে আর মাঝে জিনিসের দাম কেমন, সবকিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলুন হাট থেকে ঘুরে আসি এবং আপনাদের দেখাই। এই হচ্ছে রাতের বেলার হাট, আমি বাজারের ভিতর ঢুকবো এখন, তো দেখা যাক কি কি পাওয়া যায়। এটা হচ্ছে রাতের বেলার হাট, এখন সবই প্রবাসীরা, যেসব দেখতে পাচ্ছেন সবই প্রবাসীরা, বিভিন্ন দেশের প্রবাসীরা এখন এই বাজার করতে বের হয়েছে সন্ধ্যার সময়, কারণ দক্ষিণ কোরিয়াতে শনিবার এবং রবিবার দুই দিন ছুটির দিন, যার কারণে শনিবারে এবং রবিবারে এই হাটটাতে বেশি বেশি প্রবাসীদের দেখা যায়। বিশেষ করে আশেপাশের যতসব প্রবাসীরা আসে সবাই শনিবারে এবং রবিবারে এই হাটটাতে আসে, এসে কেনাকাটা করে। তো আমারও কিছু কেনাকাটা করতে হবে এখন, দেখা যাক। গাইস, এখানে কিছু আম দেখা যাচ্ছে, জামশিবানিও বিশাল বড় বড় সাইজের আম, একটার দাম মানন করে, একটা আপনার 500 গ্রামের মতন ওয়েট হবে। একটা আমের দাম বাংলা টাকায় 800 টাকা। ও বাবা। তো আমি এখন সামনে যাব, কিছু শাকসবজি কেনাকাটা করার কেনার আছে আমার, কিছু থানকুনি শাক কিনতে হবে, দেখা যাক থানকুনি শাক পাওয়া যায় কিনা। তো এখানে অনেক থানকুনি শাক দেখা যাচ্ছে, তো এই থানকুনি শাকগুলো ভালো না বেশ একটা, অনেক পুরনো বুড়া বুড়া শাক। এখানে কিছু কুমড়া শাক দেখা যাচ্ছে, কুমড়া শাকগুলো, কুমড়া শাক নিতে হবে, কুমড়া শাকগুলো খেতে অনেক ভালো। ইগো তোকে ভাড়ায় এখানে কিছু কুমড়া শাক আছে, কুমড়া শাক 1 কেজি 5000 রান, অর্থাৎ বাংলা টাকায় 350 টাকার মতন কিল কিলো। তো 1 কেজি শাক নিলাম, 1 কেজি শাকের দাম বাংলা টাকায় 800 টাকার মতন। তো আমি 500 গ্রাম নিব, 500 গ্রামের দাম 400 টাকা, প্রায় 400 টাকার মতন।
এখানে অনেক শাকসবজি আছে আরো অনেক ফলফলাদি ফ্রুট অনেক কিছু পাওয়া যায় বাট পাঁচশো গ্রাম সানকনি শাক নিলাম এখানে আরো অনেক ধরনের শাক সবজি ফল ফলাদি অনেক কিছুই পাওয়া যায় এখানে ভেন্ডি আছে ভেন্ডিগুলো এক কেজি মানন অর্থাৎ বাংলা টাকায় 800 টাকার মতন এক কেজি ভেন্ডি এখানে বরবটি সিম আছে বেগুন আছে ছোটো ছোটো সাইজের সিম আছে সিমও আপনার বাংলা টাকায় 800 টাকা করে কিলো দেখি একটু সামনের দিকে যাই সামনের দিকে আর কী কী আছে দেখে আসি বিশাল বড় মাছ আছে কি মাছ সেটা তো জানি না একটা মনে হয় 5 কেজি সাইকেল হবে এখানে বিশাল সামুদ্রিক বড় বড় সামুদ্রিক মাছ এখানেও অনেক কিছু পাওয়া যায় লাউ শাক পাইলে ভালো হইতো লাউ শাক নিতে বলছিল ঝিঙ্গা টমেটো বেগুন করলা বাবা এত বড় খুশি এই জিনিসটা দেখেন গাইস এটা আসলে খুশি অনেকে চিচিঙ্গা নামও চেনে এটাকে বিশাল বড় বড় সাইজ এক এক কিলোর দাম বাংলা কোরিয়ান ওনে 8000 রন অর্থাৎ বাংলা টাকায় প্রায় 560-600 টাকার মতন কি কত বড় বড় বাবা আমার বাপের জন্য এত বড় খুশি এখনো দেখিনি এই যে প্রথম দেখলাম কত বড় বড় চিচিঙ্গা তো এখানে ফুলকপি আছে কিছু ফুলকপির দাম 4000 রন অর্থাৎ বাংলা টাকায় প্রায় 300 টাকা এখানে ভেন্ডি তো রাতের বেলা বাজারটাতে এসে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন এখানে বুড়িরা এখনো বাজার নিয়ে বসে আছে বিক্রি করার জন্য কত বয়স্ক বয়স্ক বুড়িরা কচু গাও তো ভাড়ায় ইগো খানা অলমায় মরিচ নিলাম কিছু এক এক বাটি 5000 রান অর্থাৎ বাংলা টাকায় 350 টাকা তো আমার ধরাই দিল ফানগুগে মানি ফানগুল মানি কামসামিদা সেই বুড়িটার বয়স হচ্ছিল 80 বছর এখনো রাতের বেলা বসে বসে বাজার মানে নাবেচা করছে ও গাইস এটা হচ্ছিল রাতের বেলা কোরিয়ার হাট গাইস অনেক রাত হয়েছে এখন বাসার দিকে যেতে হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে